আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 2014 সালের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপে সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর বরণ করল ব্রিটিশবাসী। মুক্তিযোদ্ধা সংসদ ইউকে ইউনিট কমান্ড কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। আইনজীবী ও সাংবাদিকদের উপরে হামলা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা। শুনছিলেন খবরের শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ফেলে আসা ভুল হোক ফুল, জয় হোক মানবতার, গুছে যাক সকল আধার, এই আশাবাদ সামনে রেখে নতুন বছরকে বরণ করে নিয়েছে ব্রিটেনবাসী। বর্ষবরণের 2014 সালের বর্ণিল আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রশিদ। ঝুঁক ধাঁধানো আতশবাজি ও বর্ণিল আলোয় নতুন বছর 2014 কে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বরণ করে নিয়েছে ব্রিটেনবাসী। লন্ডন আইয়ের গগনচুম্বী ফায়ার ওয়ার্কস দেখতে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছিল অগণিত উৎসুক জনতা। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই মানুষের জনশ্রুতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বিখ্যাত লন্ডন আই। নিশ্চিত্র নিরাপত্তা প্রদান করতে নিয়োজিত ছিল বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী ও আকাশে চক্কর দিতে থাকে হেলিকপ্টার। আবহাওয়া কানেকটা প্রতিকূলে থাকলেও বর্ষবরণের উৎসব যেন হয়ে উঠে এক মিলন মেলা। বিশ্বের নানান প্রান্ত থেকে আগত অনেকেই জানান তাদের অনুভূতি। অন্যান্যদের ন্যায় বাঙালিরা উপভোগ করেন এ বর্ষবরণ উৎসব। কেউ কেউ হারিয়ে যান বাঙালির বর্ষবরণ উৎসব বৈশাখী আমেজে। হ্যাপি নিউ ইয়ারটা একটা আসলে ইংলিশ কালচার, সেই হিসেবে এটা এখানে অনেক ভালো লাগছে। হ্যাঁ আমি নতুন বছরে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সমর্থ হবে ব্রিটেন, এই প্রত্যাশা প্রত্যেক ব্রিটেনবাসীর। লন্ডন আই থেকে আব্দুর রশিদ, চ্যানেল আই। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ ইউকে ইউনিট কমান্ড। 30 ডিসেম্বর সেন্ট্রাল লন্ডনে মনুমেন্টের স্থানীয় এক রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস। ইউনিট কমান্ডার লোকমান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও টিভি উপস্থাপিকা আরফামন চৌধুরীর উপস্থাপনায় সভার শুরুতেই মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল গাপ্পা চৌধুরী। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বাংলাদেশের সাবেক হাইকমিশনার গিয়াসউদ্দিন মনির, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক সম্পাদক ডক্টর সাজ্জাদ হায়দার, মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবিই, খলিল গাজী, আবু মোসা হাসান, ফয়জুর রহমান খানসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। সভায় বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভা শেষে ইউকের বিশিষ্ট শিল্পী হিমাংশু গোস্বামী ও গৌরী চৌধুরী সহ স্থানীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীত ও মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি পরিবেশন করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও সচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জানানো হলো যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মার্চ ফর ডেমোক্রেসি দুই দিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও প্রেস ক্লাবের আইনজীবী, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসী ও পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। 31 ডিসেম্বর মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আরও বলেন,
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ঘিরে রাখা ও তাকে অঘোষিত গৃহবন্দী করে রাখা হয়েছে, যা গণতান্ত্রিক দেশে কোনোভাবেই কাম্য নয়। ব্যারিস্টার তমিজুদ্দিনের পরিচালনায় ও ব্যারিস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সহধর্মিণী প্রফেসর ডক্টর শাহেদা রফিক ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার হামিদুল হক আফেন্দি, অ্যাডভোকেট আবুল হাসনাত প্রমুখ। যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশের বিএনপি জামাত হরতাল অবরোধ ও সাম্প্রতিক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয় গত 31 ডিসেম্বর পূর্ব লন্ডনে সংগঠনের কার্যালয়ে। সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝলক পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাজ্জাদ হায়দার লিটন। এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের আবুল কালাম মিশলো, শামীম আহমদ, মাহবুব আহমদ, আবুল কালাম আজাদ, আকিক খান, আবু তালেব লেবু, ছাত্রলীগের ফখরুল ইসলাম জামান, নাজবুল হাসান আনু, সালাউদ্দিন রুবেল, নোমান কামালি ও নাজমুল ইসলাম ইমন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর সাজ্জাদ হায়দার লিটন বলেন, গোপালগঞ্জকে কোনো সম্পর্কে কটূক্তি করা খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে। গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না, কেউ ইচ্ছে করলেই এই নাম বদলাতে পারে না। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বিএনপির কার্যালয়ে নাগরিক আন্দোলনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ঘিরে রাখা ও তাকে অঘোষিত গৃহবন্দীর প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ এম এ মালিকের সভাপতিত্বে ও প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, জাতীয় প্রেস ক্লাব সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের উপরে গত 2 দিন আওয়ামী লীগ বাকশালী পেটোয়ারা বাহিনী সন্ত্রাসী হামলা প্রমাণ করে দেশে আইন বলে কিছু নেই এবং তারা শেখ হাসিনাকে সতর্ক করে দিয়ে বলেন, নীল নকশায় এই অবৈধ নির্বাচন বন্ধ না করলে এই সরকার মন্ত্রী প্রতিমন্ত্রী যারা ব্রিটেনে আসবে তাদেরকেও প্রতিহত করা হবে। অবিলম্বে ঘোষিত নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। সভায় উপস্থিত যারা ছিলেন আক্তার হোসেন, আব্দুল কাদের, সাইদ আলী রাজন, ব্যারিস্টার লিটন, আপেন্দি, রহিমউদ্দিন, মাসুদ আহমেদ, তাজউদ্দিন, আব্দুল হক প্রমুখ। গত 29 ডিসেম্বর শনিবার নর্থ লন্ডনের 48 প্রিন্সবেরি পার্ক রোডে নর্থ লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নর্থ লন্ডন আওয়ামী লীগের সভাপতি শেতাব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন আসম মেজবা ও মেহেরনিগা চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন আলতাফুর রহমান মুজাহিদ, তারাউল ইসলাম, আব্দুল হান্নান, সৈয়দ সুরক আলী, মানবাধিকার ইউরোপ কোঅর্ডিনেটর শহীদুর রহমান, সুলতান আলী, আজিজুল হক, চুন্নু মিয়া চৌধুরী। বক্তারা বলেন, আগামী 5 জানুয়ারি নির্বাচনের দিন সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে ডিজিটাল বাংলাদেশ গড়তে ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সকলকে আহ্বান জানান। একটি মহল দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে, দলীয় কোন্দল ও সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানান। প্রহসনের নির্বাচন তফসিল বাতিল ও বিরোধী দলীয় বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী রাখার প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য সাসেক্স বিএনপির উদ্যোগে মঙ্গলবার স্থানীয় এক রেস্টুরেন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাসেক্স বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুকিদের পরিচালনায় ও কাউন্সিলর হারুন মিয়ার কোরআতালয়তের মাধ্যমে বিক্ষোভ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ইমদাদ উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি আবুল কালাম আজাদ, আক্তার হোসেন টুটুল, হেলাল নাসিমুজ্জামান, ইলিয়াস হোসেন, ডক্টর মুজিবুর রহমান সহ আরো অনেকে। বক্তারা বলেন, দেশে গণতন্ত্র অব্যাহত রাখতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।
তারা আরো বলেন সরকারের তাদের দাবি না মানলে যুক্তরাজ্য বিএনপি নেতৃত্বে ইউরোপব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে এবং 5 জানুয়ারির নির্বাচন বাংলাদেশের মাটিতে কোনো মতেই হতে দেওয়া হবে না। গত 30 ডিসেম্বর পূর্ব লন্ডনে সিএসসি হেকনিচ হাউজে বাগিরহাট বিলাসে ট্রাস্টের উদ্যোগে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নালের সভাপতিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সেক্রেটারি জামালুর রহমান। লিখিত বক্তব্যে সাংবাদিক প্রশ্নের জবাবে বক্তারা বলেন, বাগিরহাট বিলাসে ট্রাস্টের কার্যনির্বাহী পরিষদ 2012-15 ট্রাস্টিদের দ্বারা নিয়োগকৃত নির্বাচন কমিশনের মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতায় গত 24 জুন 2012 সালে গঠিত হয়। উক্ত সংগঠনটি বাগিরহাট বিলেজের উন্নয়নের কাজ করে আসছে। গত 25 ডিসেম্বর পূর্ব লন্ডনের ব্রুমন সেন্টারে কে বা কারা নির্বাচন করে একটি কমিটি গঠন করে, যা আমাদের বোধগম্য নয়। এই নির্বাচন নিয়মতান্ত্রিক হয়নি বলেও তারা অভিযোগ করেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আবুল, কবির আহমেদ, জয়নাল আবেদিন বিলাল সহ আরো অনেকে। এদিকে 25 ডিসেম্বর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এক লিখিত বার্তায় বলেন, 25 ডিসেম্বর গঠিত কমিটি হচ্ছে সম্পূর্ণ সাংবিধানিক ও বৈধ কমিটি। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। জাতিসংঘ দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রতিবাদ সমাবেশ। বার্মিংহাম যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।